রূপপুর গ্রামের দুষ্টু মিষ্টি মেয়ে অরিশা। অরিশা তার বাবা মা, ছোট ভাই এবং দাদির সাথে থাকত। রোজ রাতে ঘুমানোর আগে অরিশা তার দাদির কাছে রূপকথার গল্প শুনবেই। অরিশার দাদি যদি কখনো গল্প না শোনাতো তবে অরিশা ঘুমাতে চাইত না। তো একদিন অরিশার দাদি অরিশাকে আর অরিশার ছোট ভাইকে চরকা বুড়ির গল্প শোনাচ্ছিল। চাঁদের বুড়ি চরকা কাটে, একা একা বসে চরকা বুড়ির দুঃখগুলো মিটমিটিয়ে হাসে। একা বুড়ি, নেই তো কেউ রঙিন সুতো কাটে, চরকা বুড়ির দুঃখগুলো মিটমিটিয়ে হাসে। তালি তালি, দাদি কি সুন্দর গান গাইলি। বুঝলে নাতিন, যাদের আশেপাশে কেউ নেই, শুধু ধুধু মরুভূমি আর কিছু দূর পরপর পাথর, সেখানে কেউ যেতে পারে না, যাদে শুধু এক বুড়ি আছে। সেই বুড়ি কি তোমার মতো দেখতে দাদি? তা হবে হয়তো। বুড়ি চাঁদে একা একা কি করে দাদি? ওর কারোর সাথে গল্প করতে ইচ্ছে করে না? বুড়ি চাঁদে বসে তন্তু থেকে চরকায় সুতো কাটে। লাল সুতো, নীল সুতো, হলুদ সুতো, সবুজ সহ কত রঙিন সুতো কাটে সে, তার শেষ নেই। এত সুতো দিয়ে বুড়ি কি করে দাদি? আর সে খাওয়া দাওয়া কিভাবে করে? এত প্রশ্ন করে মেয়েটা, তোর ভাইকে দেখ শুধু শুনে যাচ্ছে, আর তোর হাজারটা প্রশ্ন। আমি সেই চরকা কাটা চাঁদের বুড়ির কাছে যাব দাদি, আমাকে রাস্তাটা বলে দিবে তুমি? আরে এসব কি বলছিস, এসব তো রূপকথার কল্প কাহিনী মাত্র, চাঁদের বুড়ি কি আর বাস্তবে হয় নাকি? যা গিয়ে ঘুমিয়ে পড়। না না, আমি কিছু জানি না, আমি চাঁদের বুড়ির কাছে যাব। ও একা একা কেন চাঁদে থাকবে, আমিও তার সাথে সেখানে থাকব। বৌমা, তোমার এই পাগলি মেয়েকে বুঝিয়ে ঘুম পাড়াও, উল্টো পাল্টা বায়না করছে, ও নাকি চাঁদের বুড়ির কাছে যাবে। সেদিনের মতো অরিশা কথা না বাড়িয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ে। কিন্তু এর পরেও অরিশা সারাক্ষণ চাঁদের বুড়িকে নিয়ে ভাবতে থাকে। ইরে নাতিন, গালে হাত দিয়ে কি ভাবছিস? দাদি, আমি চাঁদের বুড়ির কাছে যাব, আমাকে বলে দাও না কোথায় আছে সেই চাঁদের বুড়ি। যা তো দেখি বাছা, মাঠে খেলতে যা, আর জ্বালাস নে আমাকে। অরিশা ওর বন্ধুদের সাথে মাঠে খেলতে যায়, আর সেখানে গিয়েও অরিশা চরকা কাটা বুড়ির কথা বলতে পারে না। সেখানে অরিশা ওর বান্ধবী মিতালিকে জানায়, মিতালি জানিস আমি চাঁদের বুড়ির কাছে যাব, সেখানে বুড়ি নাকি সুতো কাটে, আমিও সুতো কাটা শিখব। আচ্ছা, তাহলে তুই কবে যাবি? আমি তো ঠিকানাই জানি না, ঠিকানাটা পেলেই রওনা দিব। অরিশার মুখে এসব কথা শুনেই অরিশার এক বন্ধু ঋষাদ মনে মনে ঠিক করল, সে অরিশার সাথে দুষ্টুমি করে ওকে মিথ্যে ঠিকানা বলে দেবে। এই শোন অরিশা, আমি চরকা বুড়ির ঠিকানা জানি। ও মা, সত্যি তুই জানিস? আমাকে বলে দিবি? গ্রামের শেষ মাথায় যাবি, এরপর সোজা হাঁটতে থাকবি, হাঁটতে হাঁটতে যখন সামনে নদী পাবি সেই নদী পার হবি, এরপর নদী পার হয়ে পাহাড় দেখতে পারবি, সেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে চরকা বুড়িকে ডাকবি, চরকা বুড়ি চলে আসবে। আমি চরকা বুড়ির থেকে অনেক সুতো নিয়ে আসবো তোর জন্য, তুই সত্যি খুব ভালো ঋষাদ। অরিশা এরপর বাড়ি ফিরে যায়, আর সে ঠিক করে বাড়ির কাউকে কিছু না বলেই চরকা বুড়ির কাছে যাবে। পরের দিন ভোরেই অরিশা ঝোলা ভর্তি করে শুকনো গুড়মুড়ি নিয়ে যাত্রা শুরু করে। অরিশা যখন ঝোলা হাতে নিয়ে
খুশি মনে পথ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন অরিশা দেখতে পেল এক বৃদ্ধা মহিলা খুব কাঁদছে। কি গো বুড়িমা, তুমি এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তিন দিন থেকে কিছুই খাই না গো, পেটে বড় ক্ষুধা। ও মা, কিছুই খাওনি? আমার কাছে গুড়মুড়ি আছে, খাবি তুমি? দাও মা, তাই খাই। অরিশা নিজের সাথে নেয়া গুড়মুড়ি বৃদ্ধাকে দিয়ে দেয়, আর বৃদ্ধা তাই খেয়ে বলে, কোথায় যাচ্ছ তুমি? আমি যাচ্ছি চাঁদের দেশে চরকাবুরির সাথে দেখা করতে। কিন্তু সেখানে তো যাওয়া যায় না, তুমি বাড়ি ফিরে যাও, নইলে হারিয়ে যাবে। না, আমি কোথাও যাব না, চরকাবুরিকে আমি খুঁজে বের করবই। অরিশা বৃদ্ধার কোনো কথাই শুনে না, সে আবারও চলতে শুরু করে। আর চলতে চলতে অরিশা ঘন জঙ্গলে এসে হাজির হয়। চারিদিকে জঙ্গলে ঘেরা, অরিশা বুঝতেই পারছিল না কোন দিকে এগোবে। ওদিকে অরিশার মা বাবা অরিশাকে না পেয়ে চিন্তায় অস্থির হয়ে পড়ল। অরিশার বাড়ি জুড়ে সবাই কাঁদতে থাকল। মারে, তুই একা একা কোথায় চলে গেলি? কেন চলে গেলি মা? সব দোষ তোমার, তুমি আমার মেয়েকে দেখে রাখোনি। এখন নিজেদের মধ্যে ঝগড়া না করে যা, অরিশাকে খুঁজে বের কর। একা ছোট মেয়ে, কোথায় গেছে কে জানে। ওদিকে অরিশা জঙ্গলে ঢুকে কোন দিকে যাবে বুঝতে পারে না, তাই জঙ্গলে বসে সে কাঁদতে থাকে। ও চাঁদের বুড়ি, আমি এখন কিভাবে তোমার কাছে যাব? আমি কোন পথে যাব কিছুই বুঝতে পারছি না। অরিশা বসে কাঁদছিল, আর তখনই তার পেছনে এসে দাঁড়ায় পথে দেখা হওয়া সেই বৃদ্ধা মহিলাটি। বাছা, কেঁদো না, তুমি বাড়ি ফিরে যাও, চাঁদের দেশে পৌঁছানো এত সহজ নয়। তুমি আমাকে আটকাতে এখানেও চলে এসেছো? আমি যাব না বাড়িতে, আমি চরকাবুরির কাছে যাবই। তুমি যদি পারো আমাকে সাহায্য করো, বাধা কেন দিচ্ছ? বেশ, তবে তোমাকে আমি সাহায্যই করছি, তবে সব রকম বিপদ তোমাকেই কাটাতে হবে। শোনো, তুমি এই জঙ্গলের উত্তর দিক বরাবর চলতে শুরু করবে, আর এরপরই পাবে একটি গুহা, সেই গুহার ভেতর দিয়েই তোমাকে যেতে হবে, বাকি পথ তোমার নিজেকেই চিনে নিতে হবে। তুমি কিভাবে জানলে এটা? অরিশার উত্তর না দিয়েই সেই বৃদ্ধা মহিলা সেখান থেকে চলে গেল, আর অরিশা উত্তর দিকে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে সে একটি গুহা দেখতে পেল। এই তো সেই গুহা, এই গুহার ভেতরে ঢুকলেই আমি চাঁদের দেশে যাওয়ার রাস্তা ঠিক পেয়ে যাব। অরিশা সেই গুহার ভেতর ঢুকে, আর গুহার ভেতর ঢুকে কিছু দূর যেতেই অরিশার সামনে পড়ে এক ছেলে আর এক মেয়ে, যাদের বয়স খুব কম ছিল, আর তারা বর ও বৌসিজি পুতুল নিয়ে খেলছিল। তোমরা কারা? তোমাদের বুঝি বিয়ে? আমাদের বিয়ে হয়ে গেছে। এই, তুমি আমাদের সাথে পুতুল খেলবে? আমার না পুতুল খেলতে খুব ভালো লাগে, আমি তোমাদের সাথে পুতুল খেলবো। এই তোমার ছেলে পুতুল আর আমাদের মেয়ে পুতুল, আমরা এখন এদের বিয়ে দেব, কি মজা কি মজা। এরপর অরিশা তাদের সাথে পুতুল খেলে, অরিশার ছেলে পুতুলের সাথে ওদের মেয়ে পুতুলের বিয়ে হয়ে যায়, আর সাথে সাথে সেই ছেলে মেয়ে দুটো ছোট বাচ্চা থেকে তরুণ তরুণীতে পরিণত হয়। এসব দেখে অরিশা ভয় পেয়ে যায়। এই কি কি হচ্ছে এসব? আমার ভয় করছে, কারা তোমরা? আমাদের ভয় পেও না তুমি, আমি চরকাবুরির একমাত্র নাতনি। যখন আমার বাবা মা মারা যায় তখন বুড়িমা বলেছিল আমাকে সারা জীবন তার কাছেই রাখবে, আর তারপর আমি তার চরকায় সুতো কাটবো। কিন্তু আমি তা না করে পৃথিবীর এক ছেলেকে বিয়ে করিনি,
তাই বুড়িমা আমাদের অভিশাপ দিয়ে বাচ্চা বানিয়ে দেয় আর বলি যতদিন না পর্যন্ত পৃথিবীর কোনো বাচ্চা এসে আমাদের সাথে পুতুল খেলবে ততদিন আমরা আমাদের প্রকৃত রূপে ফিরতে পারবো না। আচ্ছা তোমরা কি তবে আমাকে চরকাবুড়ির কাছে নিয়ে যেতে পারবে? আমি তার সাথে থাকবো। আমি চরকায় রং বেরঙের সুতো বানাবো। তুমি আমাদের উপকার করেছো, তাই আমরা তোমাকে উপকার অবশ্যই করব। এরপর সেই বরবৌ মিলে অরিশাকে একটি মরুভূমিতে নিয়ে আসে আর বলে, আমরা এর চেয়ে বেশি দূর আর এগোতে পারবো না। তুমি মরুভূমির এই রাস্তা ধরে সোজা যাবে আর তারপরে দেখবে চাঁদের পাহাড়ের পথ। সে পাহাড়ের চূড়ায় উঠে দেখবে বুড়িমা চরকায় সুতো কাটছে। এ কথা বলেই তারা সেখান থেকে চলে যায় আর অরিশাও চরকা বুড়ির খোঁজে মরুভূমির পথ ধরে হেঁটে যায়। কিন্তু পথেই শুরু হয় বালুর ঝড়। ঝড়ের ধাক্কায় অরিশা অসুস্থ হয়ে পড়ে আর তখনই অদৃশ্য এক আওয়াজ আসে, ফিরে যা এখান থেকে, আমার সাথে দেখা হবে না, আমি কারোর সাথে দেখা করি না, আমি একা আছি আর একাই থাকবো, ফিরে যা, কেন আমার পিছু নিয়েছিস? আমি যে তোমার কাছে যাবই চরকা বুড়ি, আমি জানি তুমি একা, এরপর থেকে তুমি আর একা থাকবে না, আমি তোমাকে অনেক গল্প শোনাবো, তোমাকে খাইয়েও দিব, আমাকে তোমার কাছে আসতে দাও, তুমি না আসতে দিলে আমি বাড়িতেও ফিরে যাব না। তুই অনেক জেদি দেখছি, ঠিক আছে আয় আমার কাছে। এরপর অরিশাকে কোনো এক অদৃশ্য শক্তি তুলে নিয়ে যায় এক পাহাড়ের উপরে, যেখানে চারপাশে সুতোর বল ছড়িয়ে ছিটিয়ে আছে আর ঘন সাদা চুলের এক বুড়ি বসে এক মনে চরকায় সুতো কাটছে। শেষ পর্যন্ত তুই আমার কাছে চলে আসলি, কতবার পথে বুঝালাম আসিস না, কথা শুনলি না, তোর দেয়া গুড়মুড়ি খেতে খেতেও বুঝালাম, তারপরেও বুঝলি না, কত বছর কত যুগ কত শতাব্দী জুড়ে বাচ্চারা আমার গল্প শুনেছে কিন্তু কেউ আমার কাছে আসতে চায়নি, কিন্তু তুই আমার কাছে আসলি, আমি যে সবসময় একা। আমি তোমার কাছেই থাকবো বুড়িমা, আমি তোমাকে ছেড়ে যাব না, তুমি আমাকে সুতো তৈরি শেখাবে আর আমি তোমাকে গল্প শোনাবো। তোকে যে ফিরতেই হবে, বাড়িতে তোর মা বাবা দাদি সবাই যে কাঁদছে, তারা তোকে ছেড়ে ভালো নেই, আপনজনদের ছেড়ে কখনো যেতে নেই, আপনজনদের থেকে আপন কেউ নয়, আমিও নই, তোর সব সুখে দুঃখে অসুখে অভিযোগে সবকিছুতে আপনজনেরাই পাশে থাকবে, তাই তোর প্রতি তাদের অধিকার সবার আগে, ফিরে যা তুই, ফিরে যা। এরপর একটা অদ্ভুত আওয়াজ আসে আর এর পরেই অরিশা চোখ মেলে দেখল ওর মা ওকে বলছে, অরিশা দেখ মা, তোর জন্য তোর বাবা একজোড়া পুতুল কিনে এনেছে, তুই না পুতুলের বিয়ে দিবি বলেছিলি? অরিশা ওর মায়ের দেওয়া পুতুল জোড়া হাতে নেয় আর দেখে পুতুল জোড়া হুবহু ওর স্বপ্নের পুতুল জোড়ার মতো। অরিশা বুঝতে পারে না সে কি সত্যি চাঁদের দেশে চরকাবুড়ির কাছে গিয়েছিল নাকি সবকিছু স্বপ্ন ছিল। এটা কি ছিল, স্বপ্ন নাকি সত্যি? চরকাবুড়ি কোথায় তুমি? ওদিকে চরকাবুড়ি চাঁদের পাহাড়ে বসে চরকায় সুতো কাটে আর মিটমিট করে হাসতে থাকে।